আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। মুন্সিগঞ্জ থেকে এসেছেন, আচ্ছা। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আমার পিঠ এবং কোমর খুব ব্যথা ছিল, ব্যথা নিয়ে আসছি। আচ্ছা, আপনি এই সমস্যাটা, ঘাড়েও সমস্যা ছিল, আচ্ছা। আপনি এই সমস্যাটা ঠিক কত বছর যাবত আপনি ভুগছেন? কোমর ব্যথা প্রায় 7-8 বছর হবে, আর ঘাড় ব্যথা 3 বছরের মতো হবে। গত 3 বছর যাবে, আচ্ছা। স্যার আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আপনি বলেছেন যে আপনি অনেক বছর যাবত আপনার এই কোমরের সমস্যা এবং ঘাড়ে ব্যথা আপনি ভুগছিলেন, তো এটার জন্য আপনার প্রাথমিক জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? সাধারণত অনেক সমস্যা হতো, কাজ করতে পারতাম না, বসে থাকলে উঠতে পারতাম না, অনেক সমস্যা হতো। সুস্থ বোধ করছেন, আচ্ছা। এখানে ওনার ভাই আছেন, আমরা একটু ওনার নামটা জানতে চাইবো প্রথমে। স্যার আপনার নামটা? আশিকুর রহমান। আচ্ছা আশিকুর রহমান, আপনি আপনার ভাইকে প্রথমে যে অবস্থায় দেখেছিলেন ট্রিটমেন্টের আগে আর বর্তমানে আপনি কেমন পার্থক্যটা কেমন দেখছেন? মানে সেই 20 থেকে আসার পরে একটু ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, তারপর এখানে আসে ভর্তি হওয়ার পর মোটামুটি আগে থেকে অনেকটা সুস্থ, অনেকটুকু সুস্থ দেখতে পাচ্ছেন। আপনি উনি যে ওনার প্রাথমিক জীবনে যে কাজগুলো ঠিক মতো করতে পারছিলেন না, সেগুলো এখন মোটামুটি অনায়াসে উনি করতে পারেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্টের আগে এর জন্য কি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? ট্রিটমেন্ট করাইছিলাম, কিন্তু ওরকম ভাবে না, যে এক্সরে করছিলাম, অন্যান্য সমস্যা ছিল, তো তখন বলছে যে কোনো সমস্যা নাই, তবে আমার কোমর অনেক ব্যথা করতো। মানে কোমরে আপনার ব্যথা করতো, কিন্তু যে ধরনের পরীক্ষাগুলো আপনার করা হয়েছে কোনো ধরনের সমস্যাটা ধরা পড়েনি, যেটা এই ডিপিআরসি হসপিটাল আসার পরে আপনার ধরা পড়ে। পরবর্তীতে আপনি ট্রিটমেন্ট নিয়ে এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আপনি অনেকটুকু সুস্থ আছেন, অনেক ভালো অবস্থায় আছেন। স্যার একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? সেটা মূলত আমি এরকম ইউটিউব দেখে এখানে আসছি। আচ্ছা, ওই যখন আমি মালয়েশিয়া ছিলাম তখন ইউটিউব দেখছি, তখন ভাবলাম যে স্যারের ভালো লাগছে আর কি, ভালো লেগেছে, আমরা তো এখন দেখতেই পাচ্ছি যে আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনি যথেষ্ট ভালো অবস্থায় আছেন। স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর ছিল, যারা নার্স ছিল বা ম্যানেজমেন্টে, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটা নিশ্চিত করেছে? আপনি কি সবটুকু পেয়েছেন ঠিক মতো? না, এদিকটা ভালোই, কোনো সমস্যা নেই, টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট আপনি পেয়েছেন যেমনটা পাওয়ার কথা ছিল। স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? না, খুবই ভালো পরিবেশ, খুবই ভালো লাগছে এবং খুবই ভালো পরিষ্কার। বুঝতে পেরেছি স্যার। একটু জানতে চাইবো যে আপনি গত অনেক বছর যাবত আপনার কোমর এবং ঘাড়ের ব্যথা আপনি ভুগছেন, আপনি হয়তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন বাট হয়তো কাঙ্ক্ষিত ফল আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য আমাদের মা বোন বা ভাই আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, যারা হয়তো যে এ ধরনের সমস্যায় তারা ভুগছেন। অনেকে আছে যে কার কাছে যাবেন হয়তো তারা বুঝতে পারেন না, এরকম অনেকে আছেন যে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন, বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হন, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? যারা নিয়ে এই সমস্ত ব্যথা নিয়ে আসে, দেখা গেছে আসলে অবশ্যই তারা ভালো হইব, এবং কি এখানকার চিকিৎসা খুবই ভালো, উন্নত, খুবই ভালো, খুবই আমার ভালো লাগছে, হয়তো তারা আসা দেখতে পারে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার পরিমাণকে আউট অফ 10-10 আপনারা কত নাম্বার দেবেন? না, এদিকটা খুবই ভালো, 10-এ তো 10-ই দেওয়া যায়।
আপনাকে বিজি টু ডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।